রাতের আধারে দুই যুবককে প্রাণী মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, মঙ্গলবার রাতে উদয়পুর জগন্নাথ দিঘির পাড় স্থিত বিবেক সংলগ্ন এলাকায় প্রথমে মারধর, এরপর বাইকে করে বাড়ি ফেরার সময় খিলপাড়া ভাঙ্গারপাড় আমতলা এলাকায় পেছন দিকে একটি গাড়ি সজোরে ধাক্কা মেরে প্রাণী মারার চেষ্টা করে। এতে বাইকে থাকা প্রথম বিশ্বাস ও শামীম আক্তার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে প্রথম বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। শামীম আক্তার গোমতী জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনায় একজন মেলাঘর এবং একজন উদয়পুরের যুবক জড়িত বলে প্রথম বিশ্বাসের পিতারা জানান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। তাদের নাম কি? যার মারছে প্রথম বিশ্বাস মারছে। প্রথম বিশ্বাস, এরপরে ওর সঙ্গে ছিল দেখে? ওর সঙ্গে ছিল, ওকে আমি চিনি না, নামও জানি না। অথচ ওই খিলপাড়ার কোনজনই খিলপাড়া। তারা কোথায় ঘটনাটা হয়েছিল? এর ভাঙ্গারপাড়, মানে হেরে মারছে তো বিবেক সংঘের কাছে মারছে। এরপরে হয়ে আসার পথে ওই তোমার ভাঙ্গারপাড় এখানে বাইকে আসলো, বাইকে আইয়া তার গাড়ি দিয়ে বাড়ি দিচ্ছে।